আমরা দেখতেছি এখানে দুটি গেট আছে, একটা হলো অ্যান্ড আর একটা হলো নট। তাহলে কোন গেটটি আগে আছে? অ্যান্ড আগে আছে, কারণ অ্যান্ড গেটে কি আছে? দুই বা ততোধিক ইনপুট আছে, আর নট গেটে কি আছে? হ্যাঁ, শুধুমাত্র একটি ইনপুট একটি আউটপুট আছে। তো দেখো, তাহলে আমরা দেখছি এটা যদি মৌলিক গেট দ্বারা আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে গেটটা কি আমরা দেখবো আগে কি করবো, অ্যান্ড অ্যান্ড গেট, অর্থাৎ এ বি। তাহলে আমরা দেখতেছি কি এক্স ইকুয়াল কি পাচ্ছি, এ বি পাচ্ছি, এ বি পাচ্ছি। তো এখন আমরা কি করতেছি, এটাকে আমরা যদি নট দ্বারা প্রবাহিত করি, তাহলে আমরা যদি নট আমরা নট গেট দ্বারা প্রবাহিত করি, তাহলে আমরা কি পাচ্ছি, এ বি। তো বন্ধুরা, এটাকে যদি আমরা একই সঙ্গে লিখতে চাই, তাহলে আমাদের কি হচ্ছে, এ বি আমরা ন্যান পেয়ে যাচ্ছি। এটা হলো ন্যান বি, ন্যান বি। এটা এক্স ইকুয়াল কি পাচ্ছি, এ বি অনলক পাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা এটা পাচ্ছি যে আমরা এখান থেকেও সংজ্ঞাটা দাঁড় করে নিতে পারি, যে যেতে দুই বা ততোধিক ইনপুট থাকে, আউটপুট থাকে একটি, আউটপুটটি অ্যান্ড গেটে বিপরীত হয়, সেই গেটটিকে আমরা বলবো ন্যান্ড গেট। তো এখন আমরা এই গেটটা কি করতে পারি, সত্যক সারণী তৈরি করতে পারি। তাহলে সত্যক সারণী যদি তৈরি করি, তাহলে আমাদের যে ইনপুট আছে মানে এ আর বি, তাহলে এ এ বি ইনপুটের জন্য কয়টা আছে, চারটা, জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান, এক্স ইকুয়াল আমরা জানি কি জানি, সরি আমরা এ বি নেই আগে, এ বি এ বি সমান সমান আমরা জানি, পূর্বেই আমরা শিখে আসছি যে সকল ইনপুট ওয়ান হলে আউটপুট কি হবে, ওয়ান, সকল ইনপুট ওয়ান হলে আউটপুট অ্যান্ড গেটে আমরা শিখছি, সকল ইনপুট যদি ওয়ান হয় আউটপুট কি হবে, ওয়ান হবে। আর তাহলে আমরা দেখতেছি কি, তাহলে এ বি অল নট, এ বি অল নট সমান সমান আমরা দেখতেছি কি দেখতে পাচ্ছি, এ বি অল নট, তাহলে এ বি অর্থাৎ এ বি এর উল্টোটা হবে। তাহলে এ বি এর উল্টোটা যদি হয়, তাহলে এ বি এ বি সমান সমান কি আছে, এখানে জিরো আছে এটা ওয়ান হবে, এটা জিরো আছে এটা ওয়ান হবে, এটা জিরো আছে এটা ওয়ান হবে, এটা ওয়ান আছে জিরো হবে। তাহলে আমাদের সত্য সারণীতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি দেখতে পাচ্ছি, এ বি এর জন্য কি হচ্ছে যে জিরো ওয়ান জিরো ওয়ান দুটা জিরো দুটো ওয়ান, আর এর সমান সমান আমরা পাচ্ছি কি যে ওয়ান 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 জিরো। তো বন্ধুরা, আমরা এই এটা হলো আমাদের এই এই সপ্তক সারণীটুকু হলো আমাদের ন্যান্ড গেটের। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইনপুট কি হলে আউটপুট কি হবে। আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, যে সকল ইনপুট ওয়ান হলে আউটপুট কি হচ্ছে, জিরো হচ্ছে, অন্যথায় ওয়ান হচ্ছে, বা যে কোনো একটি ইনপুট জিরো হলে আউটপুট কি হচ্ছে, ওয়ান হচ্ছে, জিরো হচ্ছে, ওয়ান হচ্ছে, জিরো আছে, ওয়ান হচ্ছে। তাহলে আমরা ন্যান্ড গেটের সপ্তক সারণীটাও দেখি। তো এখন বন্ধুরা, আমরা পূর্বের মতো আমরা কি দেখব, আমরা কি দেখব, আমরা দেখব কি দেখব, আমরা সুইচিং সার্কিট দেখব। তো আমি আগেই বলছি যে সুইচিং সার্কিট, আমরা আগে সুইচিং সার্কিটটা তৈরি করে নেব। সুইচিং সার্কিট তৈরি করব, তাহলে কি আছে, তাহলে এখন কি বাতিটা জ্বলবে, জ্বলছে বাতিটা। তো তো এখন ঘটনা হলো যে, এখন আমার যেহেতু এখানে নট আছে, তোমরা মনে রাখবা যে নট গেট যখন থাকবে তখন ভিতরে সুইচগুলো হবে, মাথায় রাখবা যে ভিতরে সুইচ হবে। তাহলে সুইচগুলো যদি ভিতরে হয়, তাহলে আমরা কি ন্যান্ড গেট, তাহলে আমরা ন্যান্ড গেটে যেটা দেখছি সে ভিতরে আমরা সুইচগুলো দিয়ে দিই, তাহলে এ বি। তাহলে দেখো বন্ধুরা, এখানে দেখি আমরা যে এ জিরো আছে, বি জিরো আছে, তাহলে আউটপুট কি আছে, ওয়ান আছে। দেখো যে এদিক দিয়ে তো এটা এও জিরো আছে, সুইচটা অফ আছে, এদিক বাতিটা জ্বলছে, অন হয়ে গেছে। তারপরে আমরা কি দেখতেছি যে বি বি ওয়ান আছে এদিক দিয়ে। তো বন্ধুরা, এই দিক দিয়ে যদি তড়িৎ যায়, যখন তড়িৎ যাবে তখনই কি হবে, বাতিটা বাতিটা নেবে যাবে, অর্থাৎ আমরা দেখছি যে এদিক দিয়ে তড়িৎ তখনই যাবে যখন এই দুটো ইনপুট কি হবে, ওয়ান হবে। দেখো বন্ধুরা, এই যে দুটো ইনপুট যখন ওয়ান হবে, আউটপুট কি হবে, জিরো হয়ে গেল। তাহলে আমাদের আমরা আমরা জানতে পারলাম যে ন্যান্ড গেটের
9 bit switching circuit. So 9 bit switching circuit dekhlam. So 9 bit switching circuit amra digital torongo amra dekhte pari. So digital torongo amra eta nebo. N ki ache? Chat kota ache 1 2 3 4 ta ache. Tale amra dekhi 1 1 2 3 4. So A er jonno man ki ache? 0 0 1 1. Ar B er jonno ki man ache? 0 1 0 1. Ar tahole X x বলতে আমাদের আমাদের ন্যান্ড গেট তাহলে ন্যান্ড গেট আমরা কি করব ন্যান্ড গেট আমরা জানি যে কি জানি যে আমরা জানি এগুলোর মান বসাই দিয়ে দেখি 0 তাহলে আমরা জানি যে সকল ইনপুট 0 হলে কি হবে আউটপুট আউটপুট কি হবে না সরি সকল ইনপুট 1 হলে আউটপুট কি হবে 0 হবে তাহলে এটা কি সকল ইনপুট কি আছে এটা 1 আছে এটা 1 আছে তাহলে এটা কি হবে 0 হবে তাহলে এই দুটোগুলো কি হবে সবগুলো কি আছে উপরে যাবে অর্থাৎ 1 তাহলে 1 1 1 0 তাহলে এটা হলো আমাদের আমাদের এটা হলো আমাদের সুইচিং সার্কিট কার সুইচিং সার্কিট সুইচিং সার্কিট তো এখন আমরা কি করব তাহলে আমরা ন্যান্ড গেট আমাদের শেষ হয়ে গেল তাহলে এখন আমরা কি করব নর গেট তাহলে নর গেট যদি আমরা দেখি নর